দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকীতে এই মুহূর্তে তার যে মাজার, সেই মাজারের এখানে এসে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ পর্যন্ত কিন্তু তার জন্যই অপেক্ষা করছিলেন, এখানে অপেক্ষমান আমরা দেখতে পাচ্ছি ডাক্তার মঈন খান, রুহুল কবির রিজভী, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমিনুল ইসলাম সহ বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। এতক্ষণ আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস দুজন কিন্তু প্রবেশ করলেন এবং জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসব নেতাকর্মীরা কিন্তু আজকে একসঙ্গে হয়েছেন এবং একত্রিত হয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার এই শাহাদাত বার্ষিকীতে তার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে কিন্তু মিলিত হয়েছেন এবং সবাই মিলিত হয়ে তার সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করতেই তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে বিএনপির সকল ঊর্ধ্বতন নেতাকর্মী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে মির্জা আব্বাস, ডক্টর মঈন খান, রুহুল কবির রিজভী, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমিনুল ইসলাম, এনি আছেন, এনিও যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সকল নেতাকর্মীরা মিলে কিন্তু এই 43তম শাহাদাত বার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি তার সমাধিস্থল, তার সমাধিস্থলে কিন্তু শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এবং পাশেই কিন্তু কোরআন তেলাওয়াত চলছে এবং এই মুহূর্তে আমরা সেই যে শ্রদ্ধা নিবেদনের সবশেষ অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। এছাড়াও অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন, মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক তারাও রয়েছেন, পাশাপাশি অন্য যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসছেন, জড়ো হচ্ছেন জিয়াউর রহমানের সমাধিস্থলে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পস্তবক অর্পণ কিন্তু করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন শ্রদ্ধাঞ্জলি, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক আজকে 43তম শাহাদাত বার্ষিকী, এই মুহূর্তে কিন্তু তারা মোনাজাতে রয়েছেন। দর্শক সকল নেতাকর্মীরা এই মুহূর্তে দুহাত উঁচিয়ে তাদের যে প্রতিষ্ঠাকালীন নেতা, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার কিন্তু সমাধিস্থলে দাঁড়িয়ে তারা কিন্তু এই মুহূর্তে দোয়া প্রার্থনায় দুহাত উঁচু করে দোয়া করছে। কিছুক্ষণ আগে তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার সমাধিস্থলে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মোনাজাতে শরিক হয়েছেন। আরও একবার জানিয়ে দিতে চাই আপনাদের সঙ্গে এই মুহূর্তে কারা কারা রয়েছেন এখানে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমিনুল ইসলাম, ডক্টর মঈন খান, রুহুল কবির রিজভী সহ
দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন এখানে এবং সকলের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তারা কিন্তু মোনাজাতে রয়েছেন। এখন দর্শক দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের 43তম শতবার্ষিকীতে তার সমাধিস্থলে বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মী থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতের শরীকে মোনাজাত শেষ করলেন।